ভাইকে খুঁড়ি সিরিয়াল খুঁড়ি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল আমার ভাইয়ের হত্যা আমি বিচার চাই দর্শক ফেসবুকে নাজমা সাইদ তার একটা পোস্ট থেকে আমি বলছি যে ঘটনা ঘটেছিল এখানে বলা হচ্ছে মেজর বজলুল হুদা যিনি মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যারা এই জাতিকে বাকশালীয় অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন তাদেরই একজন মেজর বজরুল হুদা প্রতিহিংসায় উন্মাদ সদ্য পালিয়ে যাওয়া স্বৈরাচারিণীর পকেট আদালতের রায়ে আঠাইশে জানুয়ারি দুই হাজার দশে মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদাসহ মোট পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আঠাশে জানুয়ারি দুই হাজার রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে চলে যায় ঠিক তখন দুইটা কালো টিলেন্ট গ্লাসের জীব ঢোকে কারাগারের অভ্যন্তরে এর একটা পাজরত্বে ছিলেন শেখ হাসিনা স্বয়ং হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের ফাঁসি নিজের চোখে দেখার জন্য অনেক পত্রিকায় আসছিল যে দুইটা ফাঁসির মঞ্চে দুজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল আসলে জাতির শ্রেষ্ঠ সন্তান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল দুজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় উদার লাশ পরের দিন দশটায় হাট হাটবলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথেই র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা ও উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে কফিন খোলার পরে দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা অর্থাৎ গলা কাটা তারপরে জাল বোনার মোটা সুতা দিয়ে সেটা আবার সেলাই করা হয়েছে অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করিয়েছিল এমন একজনকে প্রশ্ন করা হয় হুদা সারের হাতে রক পায়ের রক ও ঘাড়ের পিছনে রক কাটা ছিল কিনা চোয়ালের নিচে কালো দাগ ছিল কিনা তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল কারণ ফাঁসি মঞ্চে থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত পা বা ঘাড়ের রক কেটে দেয় উপস্থিত সারজন না উনি দেখেছেন স্রেফ জবাই করা আর হাতের উপর একটু চামড়া ছিল ছিঁড়া সম্ভবত হ্যান্ডকাপ পরানো অবস্থায় জবাই করার সময় হাতের সামান্য চামড়া ছিলে যায় একজন মানুষকে ফাঁসি দিলে গলায় সেলাই থাকার কথা না ফাঁসি দিলে সার্ভাইকাল ভার্টিব্রা ভেঙে গিয়ে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে যায় এখানে গলায় সেলাই লাগার কোনো কারণ নাই মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত এই জবাই করার বিষয়ে মুখ খোলেনি তাদের জীবনের নিরাপত্তার কারণে তবে আজকে মেজর হুদার পরিবার বিষয়টি কনফার্ম করেছে মেজর হুদার ভাইয়ের বক্তব্য উনার ভাইকে জবাই করে হত্যা করা হয়েছিল শেখ হাসিনা কি পরিমাণ সাইকোপ্যাথ ছিল এবার ভাবুন তথ্যসূত্র গুগল এবং মেজর হুদার ভাইয়ের বক্তব্য যেই ভাই এখন চিৎকার করে কথা বলছেন যে সেও বিচার চায় এখন দর্শক বাকিটা আপনাদের মতামত ভালো থাকবেন আল্লাহ হাফেজ